আর একটু বৃষ্টি পড়তেছে, যাবো ঘরে যাবা, চলো মামা যাই মামা, বাড়িটা রেডি করে মামা চলো। সালার একটা সিন দিতে না, রিক্সা পায় না, কোন জায়গায় পড়বে ভাই, আইটি চলে আইটি চলে। দোস্ত একটা কথা কি বাজবা দেখছোস? না কি, আমরা তো কালকে থেকে ডাক্তার হয়ে যেতেছি। ও কালকে থেকে তো ক্লাস শুরু মামা। হ্যাঁ হাই গাইস, আই এম বিপ্রো, ঢাকার পোলা। আর ওইখানে যে ঘুমাই আছে না, ওর নাম হয়েছে রবিন, ওই বেড নিছে। তুই অন্য যে কোনো বেড নিয়ে আর বেড তো আছে আর একটা। আরে যা যা যা, যে কোনো বেড নিয়ে প্রথম দিন বেটা কলেজ আসি, বেটা জুনিয়র সাইকেল লয়ে আস, তোদের এই পাপের পাশে তো বেটা আমাদেরই করণ লাগবে। শান্ত, ওদিন যে একটা মেরে দেখছিলাম মনে আছে? কোন মেরে? আরে ক্যান্টিনে দেখলাম যে সাদা সুন্দর লম্বা চুল। ও কি হইছে মেয়েটা, ঝাক্কাস না রে? ঝাক্কাসই তো মামা, তাই নাকি? ও মেয়েটা তো তোমার দিকে সেই লোক দে, আমার মনে হয় মেয়েটা তোর উপর ক্রাশ। কি কোস কেরে, তুই জানোস না 20 তার বেঁচে সবাই তোর উপর পাগল। তীর্থ মামা, বাপ জানের বায়োস্কোপ মুভিটা দেখছো? না মামা। আরে মামা, এই মুভি দেখলে না তোর জীবনে কি দেখলা? সেই না
হালার ফুট করতো ওর বার বার দেখছ নি আমার খবর আছে না সব খাইয়ে খাইছি রে শুনো বৎসরা আমার প্রেমের কাহিনী শুনো বলুন বলুন 2011 সালে আমি একটি প্রেমে পড়েছিলাম তারপর 6 মাস ঘুরতে হয়েছে মেয়ের পিছনে প্রেম হলো না প্রেম হলো না হতাশ হওয়ার কিছুই নেই 2012 সালে আমি আরেকটি প্রেমে পড়েছিলাম মারহাবা মারহাবা 8 মাস ঘুরতে হয়েছে মেয়ের পিছনে তারপর প্রেম হলো না এটাও হলো না তো আসার কথা হলো বন্ধুরা এই কলেজে আসার পর আমি আরেকটি প্রেমে পড়েছি তাই নাকি শুনতে চাও কে সে কে তার নাম অন্তামনিক হ্যালো বন্ধুরা এবার আমি আর ব্যর্থ হবার নয় জয় গুরুদেবের জয় আপনার সেবায় আমরা সর্বদা নিয়োজিত ততস্ত ততস্ত প্রোডিউসিং মুভমেন্টস লাইজন লাইজন কার্পি রেডিয়ালিস আলনাইস হ্যালো হ্যাঁ জানু আমি তো পড়তেছি হ্যাঁ একটু পরে কল দেই পরীক্ষা পড়তেছি একটু পরে কল দিন ওকে প্রিয়াকে দিল তো দিনই কারো কে আমি বললাম রোমিও লেডি প্রিয়া রোমিও ওটাতে ক্লাইম্যাক্স পারি ঘটাতে
auricular is surface of the head. Oh. Number one. বেবি আমার তো পরীক্ষা পড়তেছি পাস করতে হবে না পড়তে হবে না একটু পরে কল দিব শিওর দিব হ্যাঁ করো না ওকে লাভ ইউ কতটুকু পড়ছস কালকে পরীক্ষা না ও কালকে তো পরীক্ষা কয়টা বাজে অভ্যাস রুমে গান গাইবি পাউন্ডের নিচে ভিগে গান গাইবি
যে বাথরুমে কিসের গান? তোর মর সিনিয়র গুলো তো এরকম গান গায় না। পাইজনা মিলে বইছে যমুনা নিয়ে অত প্রেমের জল তার তীরে গর্ব আমি আমার প্রেমের তাজমহল। শুন ধর কোন মেয়ে তুই? দেখছিস মানে প্রথম দিকে তো আমরাও ঘুরতে হয়েছি, এরকম তো আমরা করিনি। মানে প্রথম এসেই কি পরিমাণ ব্যাজ করতেছে, তো ওদেরকে তো আসলে না দেখা পারা যায়। 24 একদম জুনিয়র ছিল না? হ্যাঁ, এই তো কয়েকদিন হচ্ছে ভর্তি হয়েছে, ওদেরকে প্রথমে একবার বলা হয়েছে ম্যানারের কথা, এখন এসে এইগুলা জিনিস করে। এইগুলোর কথা কি বলিস বেটা? এই যে এখানে একটা আছে হচ্ছে 24 এ বাথরুম সিঙ্গার, কি বাথরুম বানায় দেয় গান দিয়ে 125 না কত নম্বর বানায়? আরে এর তো তীর্থনা বীর তো কি যে নাম তীর্থদাস না তীর্থবাস কি একটা যে আরে ও আরে ঢাকায় এসে সবগুলা রে কি কষ্ট কি গুলা খুবই মারাত তো টাকা দিয়ে দাও ঢাকায় গো ঢাকায় দাও ওদেরকে আজকে আরে সবগুলা ঢাকায় এসে আইতাছে আইতাছে মনে হয় ঢাকায় এসে কোন ঢাকায় কোন কোন আইতাছে না বাবা পা উইট করে আসো আমরা কি ছোট রে, আমরা কি বুঝি না? আমরা কি এত বছর ক্লাস ওয়ান থেকে মেট্রিক পাশ করলাম, ইন্টার পাশ করলাম, এখন এসে মেডিকেলে আসছে, আমরা কি ছোট নাকি? আমরা তো সবকিছু বুঝি যে কিভাবে
কোথায় চলতে হবে, এদের তো কোনো মা দয় নাই, এরা কিভাবে বিহেভ করছে দেখছোস, কোনো একটা ইয়ে নাই ওদের, কিভাবে সম্মান দিবে বল, সম্মান কাকে দেওয়া যায়, যাকে ভালো লাগে যার প্রতি ভালোবাসা আসে তাকেই তো আমরা সম্মান দিই, জীবন আমার দিন রাত আজ হয়েছে পাগল, এই মন কিছু বোঝে না, জীবন তোমাকে ছাড়া আপন করে নেব ভুলে, এই মন কিছু বোঝে না, জীবন তোমাকে ছাড়া আমি তো তোর করার কথা মনে লেজন তোরা করলাম, দেখ কি করবি এখন, যা যা রুমে থেকে যা, একটু একা থাকতে যা, যা ঠিক আছে যা। আরে জুনিয়র কি পোলা বানাইছে, এগো কোনো ম্যানার নাই কিছু নাই, পোলাপে কিভাবে কথা বলবে, টেবিল টেনিস খেলে আসি, আমার বেটা কালকে আইটেম আছে, জয় বেটা কি ভালো আইটেম নিয়ে বলবে আসছিস,
আমরা কয়দিন পর ইন্টার নিতে যাইতাছি, এই ভাইগুলোকে কেমনে মোস্ট সিনিয়র ভাইগুলোকে কেমনে আচরণ করবো কিছুই শিখে নাই। আমরা তো করে কি শিখেছি, তোরা আসুস কেন লাগবে বেটা, তোরা যদি ওদের না বুঝাস আর কে বুঝাইবো, তোরা ইমিডিয়েট সিনিয়র, তোরা ওদের বুঝাইবি। আর এখন আমাদের বয়স হয়েছে বেটা, আমরা ওদের ডাকাইলে আমাদের কি রকম লাগবে, তোরা আসুস তোরা ডাকাবি, তোরা বুঝাবি। আর আমরা যদি ডাকাই জানাস তো কি হইব, জানি ভাই আপনারা টেনশন করেন না ভাই, দেখি যে ভাই আমি বলবো ভাই, ওকে সমস্যা নেই ভাই, ছেলে ভালো ভাই, সমস্যা নেই, ছেলে ভালো না খারাপ সেটা ব্যাপার না, তোরা বইলা দিস যে ম্যানারটা যাতে ভালো করে আর সিনিয়র ভালো করে বুঝাবি ভাই, বলবো ভাই, টেনশন নেই ভাই, তোরা না বুঝালে কে বুঝাবি, ওরে ভালো করে বুঝাইস। আর কি পরীক্ষা চলতেছে না জি ভাই, ফার্স্ট প্রফ, হ্যাঁ ভালো করে পড়াশোনা করো ভাই, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ভালো থাকো। আরে ভাই পড়াটা সমস্যা নেই, বুঝে কম নেই, সমস্যা নেই, সেটা তো ভালো, চল পড়ি ভাই, আমাদের বরাস পার্ট অফ দ্য ইবুল আই এম এইচএম বিবিস। রিমি নামের যে মেয়ের সাথে তোর রিলেশন ছিল ওই বিষয়ে সব জানি, সব রিমি, হ্যাঁ রিমি তো শুধু আমার ফ্রেন্ড, তোর সাথে তো আমার কিছুই নেই। তোর সাথে রিলেশন ছিল আমি যতটুকু জানি, আর রিমি ওর রিলেটিভ হয়, তো ও বিষয়টা জেনে গেছে, তো তোর সম্বন্ধে একটা ব্যাড ইফেক্ট তৈরি হয়েছে তার মধ্যে। কিন্তু রিমির সাথে তো আমার কিছুই ছিল না কখনো, কখনো থাকবেও না, তাই নাকি? অবশ্যই। ও আচ্ছা দোস্ত, এই বিশ্রী বিষয়টার জন্য তুই কি মনে করো যে আমাদের এতদিনের ফ্রেন্ডশিপটা নষ্ট হওয়া উচিত? অবশ্যই না, একটা মেয়ের জন্য ফ্রেন্ডশিপ ভাঙা তো ঠিক না, তাই না? এই না হলে আমার বন্ধুর মতো বন্ধু। তুই কি কাঁদতেছিস? না দোস্ত, অতি সুখে অনেক সময় চোখে জল আসে।
হাই গাইস, আমি পৃথ্বীরাজ। এই ফিল্মটা স্টেথোস্কোপে ভালোবাসা তৈরি করেছি আমাদের ব্যাচ ডে উপলক্ষে, যে এমসি 23 ব্যাচের উপলক্ষে। এখন হয়তো ব্যাচ ডে তে বিগ স্ক্রিনে দেখানো হচ্ছে, তো আমার খুব ভালো লাগছে এই শর্ট ফিল্মটা। আমি খুব কম বাজারের মধ্যে সুন্দরভাবে শেষ করতে পেরেছি। আর এই ফিল্মটা আমি তৈরি করেছি মূলত তিনজনের কাহিনীর উপর ভিত্তি করে। এক তিনটা ভালোবাসা, তীর্থর ভালোবাসা, সিনিয়রের সাথে জুনিয়রের ভালোবাসা। একটা হচ্ছে আমাদের রবিনের ভালোবাসা, সেটা হচ্ছে তার একটা প্যাথেটিক ভালোবাসা, সে সেই ভালোবাসা কখনো পায়নি। আর আরেকটা হচ্ছে আমাদের হৃদয়ের ভালোবাসা, সেটা একটু কমিক্যালি দেখানো হয়েছে, কমিক আনার চেষ্টা করা হয়েছে সেখানে। কিন্তু লাস্টে সে আলটিমেটলি সে তার মনের মানুষ খুঁজে পেয়েছে। সো আই এম চিয়ারিতি। আর আমার এই কাহিনীটা আমি 24 ব্যাচের উপর নির্ভর করে তৈরি করেছি। এই কাহিনীগুলা চরিত্রগুলা কিন্তু 24 ব্যাচের, কারণ আমি ভাবতে চিন্তা করলাম যে তারা নিউ কামার্স, তারা এখানে কলেজে নতুন এসেছে, তাদের উপর ভিত্তি করে ওরা করলে তাদের একটা ওয়েলকাম জানানো হয়। তো ওয়েলকাম জুনিয়র্স, ওয়েলকাম জ্রমসি। আর আজকে যেহেতু আমাদের ব্যাচ ডে, আমরা অনেক ফুর্তি করলাম। আর এরপরে আবার একটা মুভি দেখানো হবে, সে তো সেই মুভিটা আমরা একসাথে বসে অনেক চিল করে দেখবো আশা করি। আর নেক্সটে যদি আমার কাজ যদি আপনাদের ভালো লাগে, নেক্সটে আরেকটা মুভি করার চেষ্টা করবো উইথ দিস গাইস। সো চিয়ার্স ইট আপ, হ্যাপি ব্যাচ ডে।